আপনাদের সবারই ধারণা রাখার দরকার। মানহাজ না মাযহাব? মানহাজ সম্পর্কে হয়তো বললাম এক ঘন্টা, পরে বুঝলেন মাযহাব, তাহলে কিন্তু লাভ হবে না। বাংলাদেশে যার প্রচার দরকার ছিল সেটাই প্রচার হয় না। যেমন দেওয়ালে লেখা আছে কি জানেন, যে ঈদে মিলাদুন্নবী পালন করা ফরজ। ঈদে মিলাদুন্নবী পালন করা ফরজ, ফরজ করল কে? হুজুর। ঈদে মিলাদুন্নবী এটা শিয়াদের একটা অনুষ্ঠান, ফরজ করে নিয়েছে কারা? সুন্নিরা। নাউজুবিল্লাহ। আর একটা ফরজ আছে, চার মাঝহাব ফরজ। কয় মাঝহাব? তাহলে মাঝহাব মানা কি ফরজ? মাঝহাবের জন্মই হয়েছে 450 হিজরির পরে। আপনি বলেন মাঝহাবের জন্ম হয়েছে 450 হিজরির পরে, অথচ বলছে মাঝহাব ফরজ। আমি বলি মাঝহাব না মানা ফরজ। কি মাঝহাব না মানা ফরজ, কথা বুঝতে পারলেন? আর ঈদে মিলাদুন্নবী না করা ফরজ। ঈদে মিলাদুন্নবী পালন করা ফরজ বলছে, তো না করা ফরজ। দেখেন আপনি ভাবতে পারবেন না মানুষকে কিভাবে পথভ্রষ্ট করছে। তো মাঝহাবের প্রচার আছে কিন্তু মানহাজের প্রচার নাই। যেভাবে মাঝহাবকে অনুসরণ করা হচ্ছে ইসলাম বাদ দিয়ে, মাঝহাবটা বাংলাদেশে একটা ধর্ম হয়ে গেছে। এটা কি ধর্ম? আমাদের মোতল্লি সাহেব বলতে, আরে একটা হানাফি একটা ধর্ম। হানাফি একটা কি ধর্ম? এর সাথে তো ইসলামের সম্পর্ক নেই, খুব কড়া কথা বলতে। তো যদি নজরুল ভাই জি, তো মাঝহাবটা যেভাবে পালন করা হচ্ছে এখন, এই মাঝহাব মেনে জাহান্নামে যাওয়া খুব সহজ। হ্যাঁ, খুব সহজ। কিন্তু মানহাজ মানলে কোথায় যাওয়া যাবে? মানহাজ শব্দের অর্থই হল জান্নাতের পথ। কিসের পথ? তো জান্নাতের পথ যেটা, সেই পথে আগে আমাকে কি করতে হবে? একত্রিত হবে, তারপরে আমি জান্নাতের দিকে চলা শুরু করব। আগে পথ নির্ধারণ করতে হবে, পথই আলাদা। যে পথে চলছেন আপনি, যাবেন হলো চিটাগাং, আর যাচ্ছেন আপনি কোন দিকে? পশ্চিম দিকে। আপনি যদি 1000 বছর পশ্চিম দিকে যাচ্তে থাকেন, চিটাগাং পৌঁছতে পারবেন? চিটাগাং গেলে কোন দিকে যাওয়া লাগবে? পূর্বতে যাওয়া লাগবে। তো যে পথে চললে, চলতে থাকলে জান্নাত পাওয়া যাবে, আগে ওই পথে আসতে হবে না? এটাই হলো মানহাজ। এটা কি? এটাই মানহাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সহিহ মুসলিমের হাদিস 2484 হাদিসটা সহিহ মুসলিমে আসছে, কোরআনেও আসছে, শরীয়তেও আমিন হাজা। তো আল্লাহ আমাদেরকে যে পথটা দিয়েছেন, যে পথে চলতে বলেছেন, সেটা হলো মানহাজুস সালাফ, সালাফদের মানহাজ। মানহাজ মানে রীতি, পথ, পদ্ধতি, কারিকুলাম। এই পথে চলতে হবে। সালাফ মানে কি বলেন তো? সালাফ মানে কি? আচ্ছা, কয়েকটা শব্দ আমার সাথে উচ্চারণ করেন আপনারা। মানহাজ বলেন তো? মানহাজ শেষে কি বর্গিত জ না ক? বর্গিত জ। মানহাজ মানে থাকবে?
বলেন মুখে বলেন না ভুলে যান মানহাজ আর একটা হলো সালাফ 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 এটা হলো দন্তে শয়াকার লয়াকার খ এইটা সালাফ এটা হাদিসের শব্দ কোরআনের শব্দ এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন যে আমাদের পূর্বে যারা চলে গেছেন সৎ বান্দা তারা কি সালাফ তা আমাদের পূর্বে যারা চলে গেছেন তারা কি সৎ বান্দা তারা কি সালাফ সালাফি কে তাহলে তাহলে একটা মানহাজ শব্দ একটা সালাফ আর একটা সালাফি সালাফি কে হ্যাঁ ভালো একটা উত্তর দেন তাহলে অনুসরণ করে সালাফদের যারা সালাফদের নীতি যারা মেনে চলে তারা কি সালাফি মনে থাকবে তাহলে আমরা কি সালাফি মাশাআল্লাহ আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম এবং তাবেঈনের নীতি মেনে চলি তাই না এই জন্য কি আমরা কি সালাফি বলেন আলহামদুলিল্লাহ তাহলে সালাফ কারা সালাফ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম এবং তাবেঈন এনারা হলেন কি সালাফ আর এই তিনটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি যুগের মানুষ সাহাবীদের যুগের মানুষ তাবেঈন যুগের মানুষ এই তিন যুগের মানুষ হলো শ্রেষ্ঠ মানুষ এই তিন যুগকে বলা হয় কি স্বর্ণযুগ মনে থাকবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খায়রুন নাসে করনি সবচেয়ে উত্তম মানুষ হলো আমার যুগের মানুষ বুঝতে পারছেন সুম্মাল্লাযীনা ইয়ালুনাহু এর পরের যুগের মানুষ হলো উত্তম মানুষ সুম্মাল্লাযীনা ইয়ালুনাহু এর পরের যুগের মানুষ তারা উত্তম তাহলে কয় যুগ আসলো কোন কোন বলেন রাসূল সাল্লাল্লাহু যুগ সাহাবীদের যুগ আর কি তাবেঈদের যুগ এই তিন যুগের সব বান্দাদেরকে বলা হয় সালাফে সালেহীন সালাফে সালেহীন মুসনাদ আহমদ একটা হাদিস আসছে বুখারীতে আসছে হাদিসটা সালাফ শব্দ দ্বারা সালাফনা আর উসমান ইবনে মাজউন রাদিয়াল্লাহু আনহু বলেছেন আখি সালাফনা সালেহ আল্লাহ রাসূল আগে মারা গেছেন কিন্তু উসমান ইবনে মাজউন আল্লাহ রাসূল তার গালে চুমু দিয়েছিলেন হাদিসে এত ভালোবাসতেন তাকে বলছেন আমাদের গত হয়ে যাওয়া সব বান্দা সুবহানাল্লাহ আল্লাহ রাসূল সার্টিফিকেট দিচ্ছেন বুখারীতে মুসলিমে বহু জায়গায় আসছে যে আমাদের যারা পূর্বে সব বান্দা চলে গেছে মানে সালাফে সালেহ মনে থাকবে ঘোষণাটা সালাফে সালেহ কেউ কেউ আজ থেকে যারা পূর্বে মারা গেছে চলে গেছে সালাফ অর্থ তারা তাদেরকেও সালাফি বলা হয় সৎ হয়ে থাকে তো আমরা বুঝবো সালাফ বলতে এই তিন যুগের মানুষ এরা কি সালাফ আর আল্লাহ বলে দিয়েছেন ইহদিনা সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আনআমতা আলাইহিম আমরা প্রতি সালাতে প্রত্যেক রাকাতে এই সূরাটা পড়ি পড়ি না কি বলি আল্লাহ তুমি আমাদেরকে সোজা সরল পথ প্রদর্শন দেখাও কাদের পথ সিরাতাল লাযীনা আনআমতা আলাইহিম যাদের উপরে আপনি অনুগ্রহ করেছেন যাদের উপরে আপনাকে রহমত করেছেন এই কারা যাদের উপরে তারা কারা মিনান নাবিয়্যিন ওয়াসসিদ্দিকিন ওয়াসসুহাদা ওয়াসসালিহিন এবার পেলেন আপনারা কাদের পথ আমরা চলতে চাই নবীদের পথে সিদ্দিকদের পথে শহীদদের পথে এবং নেক সলিহ বান্দাদের পথে চলতে চাই এবার আল্লাহ বলছেন 137 নম্বর আয়াত সূরা বাকারার মধ্যে এসেছে ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বি আল্লাহ বলছেন সাহাবীদেরকে অন্য লোকেরা যদি তোমাদের মতো ঈমান আনে সাহাবীরা যেভাবে ঈমান এনেছে ঠিক অন্যরা যদি তাদের মতো ঈমান আনে ফাকাদিত তাদাও তাহলে তারা হেদায়েত পাবে
শর্ত কিন্তু আমাদের ঈমান আনতে হবে কাদের মতো? সাহাবাদের মতো। তাহলে আমাদের ঈমান হওয়া লাগবে, আকীদা হওয়া লাগবে, আমল হওয়া লাগবে কাদের মতো? সাহাবাদের মতো। এই জানে ধর শর্ত যদি ওটা মেনে না নেয় তাহলে কি হেদায়াত পাবে না, আর যদি মেনে নেয় ঠিকই ফাকাদ ইহতাদা তাহলে হেদায়াত পাবে। ওয়াইন তাওয়াল্লাও আর যদি তারা এই শর্ত থেকে মুখ ফিরিয়ে নেয় তাহলে তারা জাহান্নামের পথেই থেকে যাবে। তাহলে আমাদের সব মুসলমানের উচিত সালাফদের মানহাজ মেনে চলা। কাদের মানহাজ? আর বাংলাদেশের মোল্লাদের শর্তই হলো আমরা সালাফদের মানহাজ মানি না, ওরা মানে দেওবন্দি মানহাজ, নকশাবন্দি বেরলভীদের মানহাজ মানে না। তাহলে এই বেদাতিরা মানহাজেই নাই, অর্থাৎ কি ইসলামের রাস্তাতেই নাই। আপনি কি বুঝতে পারলেন কথাটা? মানহাজ যে কথাটা যে বোঝালাম, এই জান্নাতের পথে না আসলে জান্নাতে ঢুকবে কি করে? মাসলাকে সুন্নাত পে আয়ে সালেক চলে যায় ধড়ক, জান্নাতুল ফিরদাউস তক চলে যায় ধড়ক। বন্ধু তুমি সুন্নাতের রাস্তা দিয়ে চলতে থাকো, সামনেই তোমার জন্য জান্নাতুল ফিরদাউস খোলা রয়েছে। তা আগে আমাকে পথটা নির্ধারণ করে নিতে হবে যে এই পথটাই জান্নাতের পথ কিনা, এটাই হলো কি মানহাজ। দুর্ভাগ্য আমরা শর্ত মেনে নিতে পারিনি, অথচ আল্লাহ শর্ত করছেন ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বি, তোমরা যেভাবে ঈমান এনেছে ওইভাবে যদি পৃথিবীর অন্য লোকেরা ঈমান আনে আমল করে তোমাদের শর্তকে যদি মেনে নেয় ফাকা দিবিতা দাও তাহলে তারা হেদায়াত পাবে, আর যদি না ওয়াইন তাওয়াল্লা আর যদি এই শর্ত মেনে না নেয় ফা ইন্নামা হুম ফি শিকাক তাহলে তারা ভ্রষ্টতার মধ্যেই থাকবে, বক্রতার মধ্যেই থাকবে, জাহান্নামের পথেই থেকে যাবে। এই জন্য আমরা বলি যে মানহাজ মানতে হবে। এখন কিভাবে আপনার আকীদা যেন আল্লাহ রাসূল এবং সাহাবীদের আকীদার মতো হয়, আল্লাহ রাসূলের আকীদা সাহাবীদের আকীদা ছিল আল্লাহ সপ্তম আসমানে আরফের আরশের উপরে আছেন, তাহলে আর বাংলাদেশের মুসলমানদের আকীদা কি আল্লাহ সব জায়গায় আছে। কত সুন্দর মিল হলো দেখলেন, মিল হয়েছে না? মিল হয়েছে না? বলেন আল্লাহর সিফাত আছে না? আল্লাহর চোখ আছে, পা আছে, হাত আছে, এগুলো তার মত, পৃথিবীর কোন সৃষ্টির মত না। লাইসা কামিসলিহি শাইউ ওয়া হুয়া সামিউল বাসির। তো আর আমরা দাবি করছি কি আল্লাহর কিছুই নেই, ভাষাটা বোঝে না, গাধা নম্বর ওয়ান না হলে কিভাবে বলে? একদিকে বলছে আল্লাহ নিরাকার, আরেকদিকে বলছে আবু হানিফা 100 বার আল্লাহকে স্বপ্ন দেখেছে, নিরাকারই হলে কি দেখল? বুঝেন নি কথা? গাধা নম্বর ওয়ান না, এরপরেরটা বুঝেন নি কথা? বলছে ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ মর্যাদা বর্ণনা করতে গিয়ে বলছে ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ আল্লাহকে 99 বার স্বপ্ন দেখেছেন। আচ্ছা দু হাল সে খালি নেই, হয় বলতে হবে আল্লাহর আকার আছে, হয় এটা সত্য হবে না হলে আবু হানিফার কথা মিথ্যা হবে, হয় আবু হানিফার কথা সত্য হবে না হলে এদের কথা কি মিথ্যা হবে, নজর যে কোনো একটা হতে হবে। তাহলে আসলে দুইটাই মিথ্যা কথা, দুইটাই কি? আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া পৃথিবীর কেউ আল্লাহকে স্বপ্ন দেখেনি। কত বুঝতে পারলেন?
সাহাবীরা দেখলো না, তাবেঈরা দেখলো না, তা আবু হানিফা কেমনে দেখলেন? আসলে আবু হানিফা রাহিমাহুল্লাহ তো বড় মানুষ, তাকে পচায়া পচায়া মাযহাবীরা শেষ করে দিয়েছে। মাযহাবীদের লজ্জা নাই, বলে আমি আর হানাফি মাযহাব না, তোমাদের মিথ্যা কথা এটা, একটা ডাহা মিথ্যা কথা এটা, আর হানাফি মাযহাব মানে না। আবু হানিফা ধরনের কথা বলে চাননি। এক, দুই নম্বর বলছে যে ইমাম আবু হানিফা দীর্ঘ 30-40-50 বছর মানে এশার সালাতের ওযু দিয়ে ফজরের সালাত আদায় করেছে। এইরকম এইরকম ফজিলত কি আল্লাহ রাসূলেরও আছে? আবু বকরের আছে, ওমরের আছে, উসমানের আছে, আলীর আছে, কোন সাহাবীর আছে, কোন তাবেঈর রেকর্ড আছে? তো এই সমস্ত হুজুর গাঁজা কি পরিমাণ খাইছে? আমি বলতে দেন, আমার তো জানা আছে, আমি বইয়ে লিখছি, জাল হাদিসের কমেন্ট এই বইয়ের ভূমিকাতে লিখে রাখছি শুরুতে। এত বড় মিথ্যা কথা হয়, আর বলছে এক টানা রোজা রাখছে 55 বছর, 30 বছর এক টানা সিয়াম রাখছে। আচ্ছা এটা কি জায়েজ? আল্লাহ রাসূল কি রাখছেন কোনোদিন? হারাম কাজ এটা, এই হারাম কাজ আবু হানিফা করবে? তারপরে বলছে যে 1000 বার কোরআন খতম করেছেন, সর্বশেষ মক্কায় হজ 55 বার একটা হজ করেছেন, কয়বার? 55 বার। এরকম রেকর্ড কোন সাহাবীরও আছে? আচ্ছা এবার চিন্তা করেন, আর সর্বশেষ 2 রাকাত সালাত প্রায় করেছেন কাবা ঘরে, তাই এক পায়ের উপরে একবার এক খতম দিয়েছে, পরের রাকাতে এসে আরেক পায়ের উপরে দাঁড়িয়ে আরেক খতম দিয়েছে। এই সমস্ত কথাদের বর্ণনা করে এরা এই হুজুরের পাছাওনায় মুখ নাই, সব সময় লজ্জাও নাই, সরল নাই, হায়া নাই, চিন্তা করতে এই সমস্ত নোংরা কথা কি বলে? আর প্রত্যেক রমজানে 60 বার করে 61 বার কোরআন খতম দিতেন, কয়বার? 61 বার কোরআন খতম দিয়ে দিনে কয়বার হচ্ছে? এটা কি জায়েজ? তাও তাও তারাবির সালাতে, কিসের সালাতে? তারাবির সালাতে। আপনি ভাবেন একজন মানুষকে কি পরিমাণ পসার পসাইছে, এদের জাহান্নামে যাওয়ার জন্য আর কোনো আমল না করলে হবে। ইমাম আবু হানিফার উপরে যে মিথ্যা তহমত দিয়েছে, অপবাদ দিয়েছে, এই অপবাদে যথেষ্ট। একজন যদি দাবি করেন, ইমাম আবু হানিফার রহিমাহুল্লাহ যদি তিনি যদি দাবি করেন যে এরা সব মিথ্যা কথা বলছে আমার সম্পর্কে, এরা সব আটকে যাবে কেয়ামতের মাঠে। যেমন আব্দুল কাদের জেলানী রহিমাহুল্লাহ, তিনি একজন ভালো মানুষ, তাকে কেমনে পসান পসাইছে? 18 পারা কোরআন নাকি মায়ের পেট থেকে হেল্প করে বের হয়েছে। মিথ্যা কথা কাকে বলে? আল্লাহ এদেরকে হেদায়ত দান করুন। আব্দুল কাদের জেলানী নাকি আয়েশা রাদিয়াল্লাহু আনহার দুধ খাইছেন, বুঝতে পারলেন? আয়েশা রাদিয়াল্লাহু আনহা কি খাইছেন? দুধ খাইছেন। এই লেখককে পাথর মেরে মারার দরকার না, কার সাথে কার তুলনা করেছেন? আর পিরানের পীর দস্তহীন কেন বলা হয় জানেন? এটা এটা তো জানেন না। দস্তগীর, দস্ত মানে হাত, গীর মানে সাহায্য করা, বুঝলেন? একদিন আল্লাহর সাথে আব্দুল কাদের জিলানী হাঁটছেন, বুঝছেন? আল্লাহর সাথে হাঁটতে গিয়ে আল্লাহ পা পিছলে পড়ে যাচ্ছিলেন, আর তখনই আব্দুল কাদের জিলানী ধরে ফেলেছেন, আর তখনই নাম হয়েছে কি? পিরানে পীর দস্তগীর। এই হারাম করে হুজুরের কি হবে চিন্তা? একদিকে আল্লাহর বিরুদ্ধে মিথ্যা অপবাদ দেওয়া, আর একদিকে আব্দুল কাদের জিলানীর বিরুদ্ধে মিথ্যা অপবাদ দেওয়া, এগুলো অনেক গাঁজা করি কাহিনী আছে বন্ধুরা আমার। তো আমি আপনাদেরকে যেটা বলছিলাম যে মানহাজ না বোঝার কারণে বাংলাদেশের মানুষ কোরআনের আয়াত ভুল বুঝে। কেমনে ভুল বুঝে? কোরআনের আয়াত অর্থ করতে উল্টা,
কোরআন আয়াত অর্থ হচ্ছে কি উল্টাটা বলবো যাও ইনফিরু খিফাফা ওয়া ফিকালা ওয়া জাহিদু ফিসাবিলিল্লাহ এর অর্থ হলো পুটলা ছোট হোক আর বড় হোক শুধু বেরিয়ে যাও এরা কারা অর্থ করেছে কারা অর্থ করেছে তবলিগের লোকেরা টঙ্গীর লোকেরা পুটলা পুটলা নেই বের হয় তো গাট্টি গাট্টি বুঝলি তো গাট্টি ছোট হোক আর বড় হোক শুধু বেরিয়ে দাও আল্লাহর রাস্তায় কোরআনের আয়াত দিয়ে এটা এটা দলিল নিয়েছে আরেকজন দলিল নিয়েছে যে ককটেল হোক গ্রেনেড হোক বোমা হোক শুধু মার ইনফিরু আসলে এই আয়াত দ্বারা আল্লাহ রাসূলকে এটা বুঝতেন এই যে কোরআনের উপর অপবাদ দিচ্ছে এটা বলে এদের কি হবে যদি এই আয়াতের অর্থটা দেখতাম যে আল্লাহ রাসূল কি নিয়েছেন সাহাবায়ে কেরাম কি বুঝেছেন এদের দ্বারা এইটাই হলো মানহাজ বোঝা আজকে আমরা ইসলামে অর্থনীতি বুঝছি কি সুদ মিশ্রিত অর্থনীতি কোন জায়গাতে মানহাজ নাই ইসলামী অর্থনীতি ইসলামী রাজনীতি বুঝেছে হলো কিসের ইহুদি খ্রিস্টান রাজনীতি তাই না কেন আল্লাহ রাসূল সাহাবীরা রাজনীতি করেননি তো ওই রাজনীতির রূপটা দেখান এটাই হলো মানহাজ আমি রাজনীতি করব শর্ত হলো আল্লাহ রাসূল এবং সাহাবীদের মানহাজের আলোকে কথা বোঝা গেছে অর্থনীতি আমি অর্থনীতি চালু করব শর্ত হলো আল্লাহ রাসূল এবং সাহাবায়ে কেরামের অর্থনীতিটা সেটা চালু করব বুঝছেন তো আমি আমল করব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাহাবা কেরাম যেভাবে করেছেন ওইভাবে এক চামচ বেশি করলে খবর আছে খবর নাই মানহাজ বোঝার নিয়ম কি জানেন আর একটু বেশি করলে সমস্যা কি বাচ্চার নুনু কাটতে যায় যদি বাড়ায় দেন একটু কি হবে বুঝেননি কথা মুসলমানি করা বুঝছেন না পাঁচ ছয় বছর বয়সে মুসলমানি করবেন একটু বেশি কাটলে কি হবে ওদেরকে কি বলেন ডাক্তার বলেন না হাজাম বলেন আপনারা হাজাম বলেন না হাজাম শব্দ থেকে যায় আরবি শব্দ হাজাম ও যদি ভুল ক্রমে চোখে যদি দেখতে যায় একটু বেশি কেটে দেয় তাহলে কি হবে বলেন মারাই যাবে তাই না ও বেশি কাটার স্বাদ বুঝবেন তখন এইটাই হলো মানহাজ কথা বুঝতে পারলেন যতটুকু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাহাবায়ে বুঝেছেন অতটুকুই বুঝতে হবে বেশি বোঝা যাবে না কম বোঝা যাবে না এর নাম কি মানহাজ কিন্তু আমরা বেশি বুঝে ফেলেছি কোরআন আয়াত পড়ি যেমন বলছে কি জানেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহু ওয়া কুনু মাসাদিকিন তোমরা সত্যবাদীদের সাথে থাকো সত্যবাদী কারা কারা সত্যবাদী এই হারামখোর পীর এত বড় শয়তান ও বলছে যে সত্যবাদী বলতে যে আমি যেমন এক পীর আমার বাপ পীর আমার দাদা পীর এরাই হলো সাদিকিন এদেরকে কিভাবে সাইজ করলে সুযোগ বলে কিভাবে বলছে সাদিকিন বলতে আল্লাহ বোঝাচ্ছেন সাহাবা কেরামকে আর এ বলছে নামটা পীরকে যে পীর সম্পর্কে বলা হয় পীরের পানের পিক খাওয়া যায় পায়খানা খাওয়া যায় পেশাব খাওয়া যায় পানের পিক বুঝেন তো পানের সুবড়া এক মুরিদ বলছে যে 30 বছর পীরের খেদমত করেছি সবাই বাটি নিয়ে বসে থাকতো পীরের সামনে পিক ফেললে বাটিতে পড়বে আরে সুমুখ দেখে হাই পীর নির্লজ্জ এত বেহায়া হয় শেষে কানে কানে বলছে পেশাব মাটিতে পড়তে দেওয়া হতো না পেশাব খেলে সব রোগ সেরে যাবে বুঝছেন পেশাব খেলে কি কিন্তু ওই গরুর পেশাব আর মানুষের পেশাব পার্থক্য আছে না হিন্দুদেরকে তুমি গালি গালাজ করছো যে কোন জাতি একটা করোনার রোগ ভালো হবে তাই গায়ের পেশাব খাচ্ছে আর তুমি যে পীরের পেশাব খাচ্ছো গায়ের পেশাব তো কি গরুর পেশাব কি পবিত্র এটা কিন্তু অপবিত্র না পাক না কিন্তু যে সমস্ত পশুর
গোশত হালাল এগুলোর পেশাব পায়খানা কি অপবিত্র না বুঝতে পারলেন কিন্তু মানুষের পেশাব পায়খানা কি অপবিত্র না হারাম নাউজুবিল্লাহ তুমি এটা খাওয়া দায়েজ মনে করো আর হিন্দুদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করো তোমার লজ্জা শরম কিছু নাই হ্যাঁ নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ আল্লাহ আমাদের এগুলো থেকে হেফাজত করুন আমিন তো শেষ করে দেই আপনার পেটে ক্ষুধা লাগছে খাবেন তো আপনারা তাই না আচ্ছা বলেন দাড়ি রাখা ফরজ যারা ওয়াজিব বলেছেন তো এই ওয়াজিব অর্থ হলো ফরজ দাড়ি রাখাটা একবারে কড়া ওয়াজিব একটা অর্থাৎ কড়া ফরজ একটা যারা বলে দাড়ি কাটলে গুনাহ হবে না এরা দালাল এরা ইবলিসের দালাল এরা শয়তানের দালাল বাংলাদেশের দাড়ি হলো কি জানেন এই এই দাড়িটা সুন্নিদের দাড়িও না রাসূলের দাড়িও না এই দাড়িটা মুসলমানের দাড়িও না এই দাড়িটা হলো শিয়াদের দাড়ি কাদের শিয়াদের দাড়ি শিয়া নেতারা যেভাবে দাড়ি রাখে বাংলাদেশের অধিকাংশ ইসলামপন্থী ওইভাবে দাড়ি রাখে বুঝছেন শিয়াদের কালচারটা এরা বেশি মেনে চলে বুঝলেন তাই অনেক হুজুর ফতোয়া দেন এক বড় হুজুর অনেক দিন আগে বড় হুজুর ফতোয়া দেন মরে গেছে ফতোয়াতে মরে গেছে বলছে 40 হাত দূর থেকে যদি দেখা যায় দাড়ি আছে এটাই এনাফ তোমার জন্য জুতাও এনাফ তুমি দাড়ি কম তোমার লজ্জা করম আছে দাড়ি রাখার ব্যাপারে আল্লাহ রাসূল যতগুলো কড়া শব্দ বলেছেন তুমি শব্দগুলো পড়ে দেখছো 40 হাত দূর থেকে যদি বুঝাতে দাড়ি আছে এটা নাকি এনাফ জুতাও এনাফ লজ্জা শরম কিছু নাই মরে গেছে ও আল্লাহ বিচার করুক ও দোয়া করব না ওর জন্য দোয়া করার দরকার নাই জন্য এত বড় রাসূলের সুন্নাহকে অপমান করে আর আপনারা যেখান থেকে ফতোয়া দেন কেন দাড়ি রাখতে পারবেন না বলেন আমি অপরাধ করেছি বুঝলেন দাড়ি রাখতে পারেন না বলেন আমি অপরাধ করেছি আল্লাহ তোমাকে মাফ করো কিন্তু দাড়ির বিরুদ্ধে কথা বলবেন কেন আপনি বুঝলেন শেষ দেখেন এর পরিচয় বলে নাকি না না আবুল উবাবার পরিচয় বলে নাকি আবুল উবাবা কি সাহাবী ছিল নাকি কাফের বেইমান ছিল আমি তো আপনার কাছে জানতে চাচ্ছি কে সে আমি মনে করি সাহাবী ছিল আচ্ছা দেখেন যদি সাহাবী থাকে কয়েকজন এর নাম আছে এরকম সাহাবী হলে তাকে কখনো কটাক্ষ করা যাবে না এটা ইমানহীন হয়ে যাবে সে ব্যক্তি বুঝছেন যে কোনো সাহাবী সাহাবী হলে এই বাংলাদেশের কালচার এই ইসলামী দলগুলো কালচার চালু করেছে যেমন ইয়াজিদকে কত মালুন বলে জাহান্নামে পাঠায় দেয় আমরা ইয়াজিদকে ফেরেশতাও বলি না শয়তানও বলি না সে ভুল করলে তার পাপ সে ভোগ করবেন আমরা তাকে ভালো বলি না খারাপ বলি এটাই হলো আহলে সুন্নাত জামাতের আকীদা আবার মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুকে গালি দেয় আস্তাগফিরুল্লাহ সাহাবী না একজন কথা বুঝতে এটা কালচার হয়েছে বাংলাদেশে আর এই বইগুলো লেখা আছে বাংলার অনুবাদ করা আছে এগুলো সব বই পুড়াই দিবেন সাহাবীদের সমালোচনা যে বইয়ের মধ্যে আছে পুড়াই দিবেন সমস্ত বই রাখবেন না কি বলছিলেন আরেকজন কি কি জন্য বলেন ও বুঝতে পারছে উঠতে বসতে বলে ইয়া রাসূলুল্লাহ হারাম এটা হারাম এটাই হলো হাজির নাজির আকীদা এটা এটাই হুজুর এটাই হযরত উপস্থিতি আবার সাবধান এটা আল্লাহ রাসূলকে তারা হাজির নাজির মনে করে যেখানে মিলাদের মাহফিল হয় সেখানে আল্লাহ রাসূল উপস্থিত হন হারাম এটা হলো কুফুরি আকীদা কি আকীদা এটা কেউ বিশ্বাস করলে সে কাফের হয়ে যাবে এটা কুফুরি আকীদা খুতবা হয়ে যাবে কিন্তু মানে সুন্নাহ মোতাবেক হবে না ও মূর্খ জানে না পড়াশোনা করে না তাই এটা করছে বুকদাদি কায়দার মধ্যে কি শরীয়ত আছে মনে করেন
আজি যখন হাফ কায়দা পুরা কায়দা পড়ে বুকদাদি কায়দা পড়ে মাথাটা গোবর বানা রাখছে আপনার মাথায় কালো টুপি কেন ওরা তাদের নামান টুপি ছাড়াও নামাজ হয় বয়স কত হয়েছে আপনার বয়স কত 28 28 বছর হয়েছে নামাজ পড়েন কয়েক বছর যাব 23 বছর ধরে নামাজ পড়েন এই কথাটা আগে জানেননি কেন এটা না জানেন পড়েছেন যাব শুনেন প্রশ্ন করলে যে উত্তর পাবেন খেলাটা বুঝছেন আপনারা আপনার বয়স 28 23 বছর যাব নামাজ পড়েন আমার প্রশ্ন এই প্রশ্নটা এখন করলেন কেন সেদিন এক বুড়া প্রশ্ন করেছে যে জোহরের পরে নাকি আরো দুই রাকাত নামাজ পড়া যায় বয়স কত 82 বছর এতদিন কি করেছে আমি জানতে চাইলাম বিপদে ফেলে দিলেন বিপদে আমি ফেললাম আপনাকে 82 বছর কি করেছে এই প্রশ্ন এখন করছেন তো আপনার প্রশ্নটা ঠিক আছে আপনাকে বললাম না আর ওই বুড়াদেরকে শিক্ষা দিলাম ফুটপাট প্রশ্ন করেন না জানতে হবে আগে কবুল জানতে হবে আগে বেতের সালাত যদি না পড়তে পারেন তাহলে যদি কেউ বেতের সালাত পড়ে এশার পরে তাহলে পরে তাহাজ্জুদ পড়বে শুধু বেতের পড়া লাগবে না ঠিক আছে কোথায় ও আচ্ছা 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 এই কোরআনের আয়াত দেওয়ালে টেওয়ালে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ এগুলো আসলে লেখে রাখা মসজিদে ঠিক না নাম্বার ওয়ান লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ বাক্যটা ঠিক আছে এটা বলা যাবে লেখাও যাবে কোনো সমস্যা নাই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ বাক্যটা কি আছে ঠিক আছে কিন্তু এইভাবে লিখে রাখা যাবে না মানুষ আল্লাহ এবং মুহাম্মদ যত সুন্দর করে লিখে রাখে এক সাইডে আল্লাহ আর এক সাইডে কি মুহাম্মদ এইগুলো লেখাটা শিরিকি ধারণা থেকে আসছে এটা লেখাটা বেদাত লেখা যায় কেউ কেউ শিরিক বলেছেন এটাকে শেষ করে আর না তবে ব্যবসার ক্ষেত্রে কত পার্সেন্ট লাভ যায় চিন্তা করেন বাজার মূল্য বাজার মূল্য যতটুকু ততটুকু না আর প্রশ্ন করা যাবে না এলেম থাকবে কতটুকু এলেম থাকলে ইমামতি করতে পারো ইমামতির জন্য শর্ত হলো কোরআন তেলাওয়াত শুদ্ধ হওয়া নাম্বার ওয়ান তারপরে যতটুকুতে ফরজিয়াত এবং ওয়াজিবাত সম্পর্কে জানা ততটুকু এলেম থাকতে হবে আগে দরকার হলো বিশুদ্ধভাবে তেলাওয়াত তার আগে দরকার হলো বিশুদ্ধ আকিদা তার আগে দরকার কি বিশুদ্ধ আকিদা সব এই চরমুনায় পীরের মুরিদ হয়ে ইমামতি করলে নামাজ কবুল হবে কোনোদিন না বারাকাল্লাহ কি দিনের বেলা পড়লে দুই রাকাত পড়ে নেবেন যদি আজানের পরপরই হয় তাহলে বেতেরটাকে পড়বেন তারপরে দুই রাকাত সুন্নাত ফজর তারপরে ফজরের সালাত আর যদি ফজরও কাজা হয়ে যায় এটা তো বলেছেন আপনি সূর্য উঠার পরে যে কোনো সময় পড়বেন যদি তিন রাকাত বেতের পড়ার অভ্যাস থাকে তাহলে চার রাকাত পড়বেন দুই দুই করে যদি এক রাকাত বেতের পড়ার অভ্যাস থাকে দুই রাকাত পড়বেন ঠিক আছে যেহেতু দিনে পড়ছেন তো জোর পড়া লাগবে জোর বুঝেন নি মনে হয় কথাটা এক রাকাত বেতের পড়ার অভ্যাস কিন্তু পড়ছেন কি দিনের বেলা কয় রাকাত পড়তে হবে দুই রাকাত আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ